আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার কিন্তু কোনো শেষ থাকে না যদি এই কাজগুলোই যদি একটু বুদ্ধি কাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় পরিশ্রম আর খরচ বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি চলো বন্ধুরা শুরু করা যাক আশা করি অন্যান্য দিনের পর্যন্ত আজকে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এই বোতলগুলো কিন্তু তোমরা সহজে মানে জ বাইরের দোকানে পেয়ে যাবে যে কোনো প্লাস্টিকের জলের যে বোতলগুলো আছে সেগুলোই কিন্তু তোমরা

তো এগুলো আমরা কি করি আমরা জল খেয়ে কী হয় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই বোতলগুলো দেওয়া হয় আর দেওয়ার ফলে আমরা কি করি এই প্লাস্টিকগুলোতে কিন্তু আর পুনরায় জল খাই না এগুলো আমরা ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা একটা রিইউজ করতে পারবো সেটা কি করব দেখো বন্ধুরা এটা বোতলটার মাঝখান দিয়ে মানে একটা সাইড পুরো আমি কেটে নেব। প্রথমে মাঝ মিডিলটা আমি একটু ছুরিটাকে গরম করে কেটে নিলাম তারপরে কি করব মাথার দিকটাও কিন্তু সামান্য কেটে নেব এই জায়গাটা এতটাই শক্ত হয় যে আমাদের একটু গরম করে যদি আমরা মানে চাকুটা যদি একটু গরম করে কেটে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সুবিধা হয় তো ওই জন্যই দেখো আমি চাকুটা গরম করে তারপরেই কিন্তু কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এরপরে বন্ধুরা এটা কি কাজে লাগাবো বন্ধুরা আমাদের ঘরে দেখো যেহেতু আমাদের ঘরে মানে প্রত্যেকটা মেয়েদের এরকম তুলোর দরকার হয় আর এই তুলোগুলো এমনভাবেই প্যাক করা থাকে যে আমরা টানতে গেলে পুরো তুলোটাই কিন্তু বেরিয়ে আসে আর যেহেতু তুলোটা একবার ছেঁড়ার পর আর পুনরায় মুখটা বন্ধ করা যায় না তো তুলোর গায়ে কিন্তু ছোট ছোট যে বাইরের যে ধুলোগুলো যেগুলো উঠতে থাকে সেগুলো কিন্তু এই তুলোর গায় পড়তে থাকে তখন তুলোটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা এই যে বোতলটা বোতলটাকে দেখো যে কেটে নিয়েছি তো এই বোতলের মধ্যে যদি তুলোটাকে এইভাবে রেখে দিতে পারি তাহলে যে আমাদের বাইরে যে ধুলোটা ওড়ে যেটা নর্মালি আমরা খালি চোখে দেখতে পারি না সেই ধুলোগুলো কিন্তু এই তুলোর মধ্যে একদমই পড়বে না তুলোটা খুবই সেফ থাকবে আর আমরা এখান থেকে ছোট ছোট টুকরো করে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু তুলো আমরা ইউজ করতে পারবো যতটা পরিমাণ তুলো আমরা ইউজ করব তারপরে আমরা বাকি তুলোটা কিন্তু এইভাবে আমরা রেখে দেবো তো এটা তোমরা করে দেখবে খুবই একটা ইউজফুল একটা টিপস ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজারে বেরোই তখন বিভিন্ন ড্রিঙ্কসের সাথে আমাদের এই স্ট্রগুলো কিন্তু দিয়ে থাকে তো আমরা অনেকেই আছি যারা নাকি এই ছোট ছোট জিনিসগুলো বাড়িতে নিয়ে আসতে ভালোবাসি তো এই স্ট্র যদি তোমরা মানে যখন তোমরা বাইরে খাবে তখন এই স্ট্রগুলো কিন্তু ফেলে দেবে না ফেলে না দিয়ে তোমরা বাড়িতে নিয়ে আসবে কেন বাড়িতে নিয়ে আসবে দেখো এটা দিয়ে কিন্তু আমরা একটা সহজে একটা কাজ করে নিতে পারব তো দেখতেই পাচ্ছ স্ট্রটাকে আমি কিন্তু রাউন্ড শেপে কিন্তু কেটে নিচ্ছি গোল গোল করে যেরকম একটা স্প্রিং হয় না তো সেরকম স্প্রিংয়ের মতো করে কিন্তু এইভাবে কেটে নেছি হ্যাঁ একটু সময় ধরে কাজটা করতে হবে আর খুব ধৈর্য নিয়ে কিন্তু কাজটা করতে হবে তো দেখো এখানে আমার কিন্তু পাইপটা কাটা হয়ে গেছে কাটার পর দেখো এখানে একটা বললাম প্রথমেই যে একটা স্প্রিংয়ের আকারে আমি তৈরি করব এবার বলি এটা কী কাজে লাগবো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও যাই বা ঘরে বা সাধারণত থাকি তখন কি হয় আমাদের যে মোবাইল চার্জারগুলো থাকে সেগুলো নর্মালি কি করি আমরা কোথাও ঝুলিয়ে রাখি বা ধরো কোথাও ঘুরতে যাচ্ছি আমরা নর্মালি কি করি এইভাবে জাস্ট একটু পেঁচিয়ে একটা গ্যাডার পেঁচিয়ে দিয়ে চলে যাই কিন্তু বন্ধুরা দেখা যায় যে গাদার পেঁচানোর ফলেও বা এইভাবে নিয়ে যাওয়ার ফলেও কিন্তু আমাদের কিন্তু তারটা ঠিকভাবে সেট থাকে না আর অনেক সময় কি হয় বেশি বেশি করে এইভাবে প্যাচ দেওয়ার কারণে এবং খুব টাইট করে গাদার বাঁধার কারণে আমাদের এই তারটা কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার মানে ছিঁড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো বন্ধুরা কি করতে হবে এই যে আমি যে স্প্রিংয়ের মতো তৈরি করলাম জিনিসটা যে পাইপটা দিয়ে সেটা দিয়েই আজকে এই কাজটা তো দেখো এখানে আমি তারটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম সেট করে নিয়ে এরপরে কি করব এই যে পাইপটাকে সেটাকে দেখো রাউন্ড রাউন্ড করে কিন্তু আমি পুরো এই যে চার্জারের যে তারটা আছে সেটার মধ্যে কিন্তু আটকে নেবো এত সুন্দর বন্ধুরা আটকে থাকবে তোমাদের ভাবনার বাইরে এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে আর তোমাদের যদি ঘরে গাডার না থাকে বা গাডার সময় দেখা যায় যে গার্ডার অনেকেই পছন্দ করে না যে গার্ডার দিয়ে বাঁধার বা হাতের কাছে গার্ডার পাচ্ছে না তখন কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কালারফুল জিনিসগুলো দিয়ে যদি আমরা কাজগুলো করি দেখতে কিন্তু খুব কিউট লাগে তাই না তা আর এইভাবে কিন্তু আমরা বাইরে ট্রাভেল যখন করব তখন কিন্তু এইভাবে আমরা চার্জারগুলো ক্যারি করতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে কি হয় আমরা এরকম অনেক মশলা নিয়ে আসি যেগুলো নাকি আমাদের এরকম সিল প্যাক করা থাকে তো সিল প্যাকটা খুলে কি হয় আমাদের অনেক সময় মানে কৌটোর মধ্যে মশলাটা ঢালার পরেও কি হয় অনেকটা অনেকটা পরিমাণ এক্সট্রা মশলা থেকে যায় এবার আমরা কি করি আমরা গাডার দিয়ে কিন্তু সেই মশলার মুখটাকে আটকে দিই কিন্তু দেখা যায় যে ওই গাডার মুখ দেওয়ার সত্ত্বেও মানে গাডার দিয়ে আটকানো সত্ত্বেও কিন্তু মুখটা হয়তো কখনো সময় লুজ হয়ে গেছে তো ভেতরে হাওয়াটা ঢুকে যায় বেসিক্যালি তো হাওয়াটা ঢুকে যাওয়ার ফলে ভেতরে যে মশলাটা আছে সেটা কিন্তু শক্ত শক্ত দলা দলা পাকিয়ে যায় এবং মশলাটা আমরা পরে আর ইউজ করতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে হাতের কাছে আমরা গাডার পাচ্ছি না তো সেই মতো অবস্থায় আমরা কি করবো বন্ধুরা তো মতো অবস্থায় একটা ছোট্ট কাজ করে নেবো সেটা হলো দেখো আমাদের ঘরে তো মোমবাতি আছেই মোমবাতিটা জাস্ট জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নিয়ে কি করবে তোমাদের এই যে মশলাটা তোমাদের বাড়তি থেকে যাবে সেই প্যাকেটটা প্রথমে ফেলে দেবে না ফেলে না দিয়ে এইভাবে একটুখানি জাস্ট পুড়িয়ে নেবে মুখটাকে জাস্ট পুড়িয়ে নেবে যেহেতু এটা প্লাস্টিকের হয় সেহেতু খুব ইজিলি কিন্তু আমাদের এই মুখটা জয়েন হয়ে যাবে তো দেখো এরপরে দেখো একটা কি বলে চাকু দিয়ে আমি কিন্তু মুখটাকে পুরো সিল করে দিলাম এরপর একটা ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে দিলাম যেহেতু গরম রয়েছে এরপরে দেখো যত নাড়া নাড়ি করি না কেন আমার কিন্তু এটা একদম এয়ারটাইট হয়ে গেল আর এটা কিন্তু সহজে মশলাটা পড়ে যাবে না বাইরে আর ভেতরে হাওয়া ঢোকারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আশা করি টিপস তো তোমাদের কাজে লাগবে কাজে লাগলে একটা অবশ্যই লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মানে যখনই ডিম এরকম সেদ্ধ করি তখন দেখা যায় ডিম যখন আমরা খোসা ছাড়াতে যাই তখন ডিমের খোসার থেকে অনেকটা পরিমাণ ডিম কিন্তু আমাদের হাতে চলে আসে খুলে তো একটা ছোট্ট জিনিস দিয়ে তোমাদেরকে এই ডিম ছোড়া খোসা ছাড়ানোটা আমি দেখিয়ে দেবো তোমরা বাড়িতে যদি এটা ট্রাই করো ট্রাই করে দেখবে তোমাদের অনেকটা কিন্তু উপকার আসবে তার জন্য দেখো এখানে একটা সেলোটেপ নিয়ে নিয়েছি এবার সেলোটেপটাকে কি করব ডিমের গায়ে এইভাবে পেঁচিয়ে নেব। একটু টাইট করেই পেঁচাতে হবে তো এটা একটা ইউজফুল টিপস তোমরা চাইলেই করতে পারো এরপরে দেখো হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটুখানি ঘষে নেবো মানে জাস্ট রাপ করে নেবো রাপ করে নিয়ে তারপরে কি করব এই গাডারটা দেওয়ার কারণ যে যে লাস্ট যে সেলোটেপটা ছিল সেটা কোথায় সেটা দেখার জন্য এরপরে দেখো আস্তে আস্তে সেলোটেপটাকে যখনই আমরা ডিমের গায়ের থেকে খুলবো তখনই দেখতে পাচ্ছ ডিমের গায়ের থেকে যে খোসাগুলো আছে যেহেতু সেটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে তো দেখো যেহেতু অনেকটা পরিমাণ সেলোটিপি আমি এখানে পেঁচিয়েছি তো ওই জন্য একটু টাইম লাগছে তো দেখো এইভাবে কিন্তু পুরো ডিমের খোসাটা আস্তে আস্তে তোমাদের উঠে আসবে এবং খুব সিম্পলভাবে তোমরা কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবে আর এটাতে ডিমের মানে ডিম খোসা ছাড়াতে গেলে অনেক সময় হয় না যে ডিমের খোসাটা হা ডিম অনেকটা ভেঙে গেছে বা ডিম ভেঙে গেছে মাঝখান থেকে সেই জিনিসটা কিন্তু হবে না খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা আমাদের ছাড়ানো হয়ে যাবে একটু কিন্তু ফেটে যাবে না মাঝখান থেকে তো আশা করি টিপসটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা বাজার থেকে এরকম বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু কিনেই আনি আর এখন কোল্ড ড্রিঙ্কসের বোতলের সঙ্গে এরকম একটা ধরার জন্য এরকম একটা আমাদের ক্লিপ দেয় তো এটা আমরা কি করি আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই কিন্তু বোতলটা ফেলে দিলেও বন্ধুরা এই যে ক্লিপটা আছে সেটা কখনো ফেলবো না সেটা দিয়ে কিন্তু একটা ঘরের সাধারণ কাজ করে নিতে পারবো সেটা কি তো আবারও দেখো আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি জ্বালানোর এখানে একটা ছোট্ট কারণ আছে বন্ধুরা আমাদের অনেকের ঘরে দেখা যায় যে এরকম গান নেই যে যেগুলো নাকি আঠা যেটাকে বলে ওই গামের স্টিক নিয়ে একটুখানি মানে আগুনে ধরিয়ে আঠাটাকে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু প্লাস্টিকের যে ব্রাশগুলো আছে সেগুলোও তোমরা ইউজ করতে পারো এখানে তো এটা খুবই শক্ত থাকে আর সহজে কিন্তু এই আটাগুলো খুলতে যায় না এরপরে দেখো বন্ধুরা আমরা যে কিচেনে যে ন্যাকড়াগুলো ইউজ করে থাকি সেটা কিন্তু আমরা এখানে ওখানে ছড়িয়ে রাখি তো সেইগুলো কিন্তু হ্যাঙ্গিং করার কাজে আমাদের এই ক্লিপগুলো কিন্তু অনেকটা কাজে লাগে তো এরকম তোমরা করে দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে আর তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আরেকটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে